আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আমার তিন দফা দাবি নিয়ে। আপনারা সবাই জানেন আগামীকাল 3রা নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। এই দিনে আমাদের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান এবং এম মনসুর আলীকে নির্মমভাবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়েছিল। আপনারা জানেন এই জাতীয় চার নেতা আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। সেই 71 সালের 25শে মার্চ ভয়াবহ রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে কারারুদ্ধ করে রেখেছিল, সেই দুর্যোগময় সময়, সেই দুর্যোগময় মুহূর্তে এই জাতীয় চার নেতা আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময় এই জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম সরকার গঠন করেছিলেন, যেই প্রথম সরকারকে আমরা মুজিবনগর সরকার হিসাবে জানি। সেই মুজিবনগর সরকারের নেতৃত্বে আমরা দীর্ঘ 9 মাস লড়াই করে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছিলাম এবং বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করে বাংলাদেশের মাটিতে নিয়ে এসেছিলাম সেই মুজিবনগর সরকারের নেতৃত্বে। আজকে বলতে দুঃখ হয়, আমি ব্যক্তিগতভাবে এই জাতীয় চার নেতার পরিবারের সন্তান হিসাবে এবং বাংলাদেশের নাগরিক হিসাবে আমার দুঃখ কষ্টের সাথে বলতে হচ্ছে যে এই জাতীয় চার নেতার সঠিক মূল্যায়ন রাষ্ট্রীয়ভাবে আজ অবধি বাংলাদেশে হয়নি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম একটি এমন একটি দেশের জন্য, এমন একটি সোনার বাংলাদেশের জন্য, যেই সোনার বাংলাদেশে সকল নাগরিকের জন্য ন্যায় বিচার থাকবে, সুবিচার থাকবে, সকল নাগরিকের সমান অধিকার থাকবে, এমন একটি বাংলাদেশ হবে যেখানে দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা থাকবে, যেখানে মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা থাকবে, যেখানে সকলের শিক্ষা এবং স্বাস্থ্যের সুযোগ সুবিধা থাকবে এবং অধিকার থাকবে। আমি দাবি করছি 3রা নভেম্বরকে জাতীয়ভাবে বা রাষ্ট্রীয়ভাবে পালন করা। কেন? আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে যদি পালন করা হয় তাহলে স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন আসবে, নতুন প্রজন্মের কাছে প্রশ্ন আসবে যে এই চার নেতা কে ছিলেন, কারা ছিলেন এবং কেন তাদেরকে এই সম্মান দেওয়া হচ্ছে। তাহলে তাদের ভিতরে একটি কৌতূহল আসবে, তারা জানতে পারবে তাদের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস জানতে পারবে এবং সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারবে। দ্বিতীয় দাবি হচ্ছে 10ই এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা। কেন? কারণ ওই যে আমি বলেছি মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার আমাদের নেতৃত্ব দিয়েছিল, নতুন প্রজন্ম জানতে পারবে তাদের কীর্তিকলাপ, জানতে পারবে কিভাবে জিওপলিটিক্সকে ম্যানেজ করে, জটিল ভূ রাজনীতিকে ম্যানেজ করে, কূটনৈতিকভাবে 1 কোটি শরণার্থীকে ম্যানেজ করে, মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ করে আমাদের মুক্তিযুদ্ধ কীভাবে পরিচালনা করেছিল এই জাতীয় চার নেতা এবং সেই সময়কার সরকার। এটা আমাদের জন্য একটি গৌরবময় অধ্যায় এবং এই গৌরবের ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তৃতীয় দাবি হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের প্রতি আমাদের তো ন্যূনতম কিছু ঋণ আছে। আমি বিশ্বাস করি উল্লেখযোগ্য ভূমিকা যারা রেখেছে, অনেক ফিল্ড ছিল, সামরিক, বেসামরিক, কূটনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ যে যেখান থেকে পেরেছে অবদান রেখেছিল। তো আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেয় এমন কিছু ব্যক্তিত্ব যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তাদের জীবনী এবং তাদের কীর্তিকলাপ যদি আমরা পাঠ্যপুস্তকে সিলেবাস আকারে স্কুল কলেজে তুলে ধরতে পারি তাহলে নতুন প্রজন্ম আবার উদ্বুদ্ধ হবে একটি সুন্দর সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য। তো আমার দাবি ন্যায্য, আমার দাবি যুক্তিসঙ্গত। আজকে আমার এই এই পদযাত্রা এবং অবস্থানের দাবি হচ্ছে আমি জানতে চাই এই তিন দাবি কেন বাস্তবায়ন হচ্ছে না। আমি জানতে চাই আজকে আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ, আজকে আমাদের আওয়ামী লীগ আজকে সরকারে আছে, কেন এখনও রাষ্ট্রীয়ভাবে এই দাবিগুলো পূরণ করা হয়নি। আজকে আমি এই জবাব না নিয়ে আজকে আমি যাব না, আমি এখান থেকে গণভবন যাব, গণভবনে আমি অবস্থান নিব এবং আমাকে বলতে হবে
যে আমার দাবিগুলো কি অযৌক্তিক আমাকে বলতে হবে, আমার দাবিগুলো কি ন্যায্য কি ন্যায্য না, যদি ন্যায্য না হয়, যদি অযৌক্তিক হয় আমাকে সেটা বলতে হবে, আর যদি সেটা না বলা হয় তাহলে আমি অতিসত্বর এই তিন দাবি বাস্তবায়নের দাবি করছি।